সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো Y02 এই ফোনটি নিয়ে। ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 2 জিবি র্যাম, 32 জিবি রম, যার প্রাইস নির্ধারণ করা হয়েছে 9,999 টাকা। সো এই 9,999 টাকায় এই ফোনটি আসলে কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এবং এছাড়াও জানাবো 10 থেকে 12 হাজার টাকা বাজেট সেগমেন্টে কোন কোন ফোন আসলে ভালো হবে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট। তবে এই ফোনটির ক্যামেরা মডিউল অন্যান্য ফোন থেকে কিছুটা আলাদা করা হয়েছে। একটি গোল সার্কেলের মধ্যে রাখা হয়েছে ক্যামেরা মডিউল এবং একেবারে নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। ফোনটি থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 186 গ্রাম। এর কারণে লং টাইমে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রো এসবি পোর্ট ইত্যাদি। আর 2টি সিম কার্ডের পাশাপাশি এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন না, এখানে পাচ্ছেন ফেস আইডি সুবিধা। দেশের বাজারে এই ফোনটি আপনারা 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে গ্রে এবং আরেকটি হচ্ছে ব্লু। এখন দেখার বিষয় এরকম বাজেট সেগমেন্টে আমাদেরকে কোন কোন ব্র্যান্ড ভালো ডিজাইন প্রোভাইড করছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্যামসং অ্যাটম 3। এই ফোনটিরও প্রাইস নির্ধারণ করা হয়েছে 9,999 টাকা। তবে এখানে ভালো ডিজাইনের পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ভিভো Y02 ওই ফোনটিতে থাকছে না। আর এই ফোনে থাকছে 3 জিবি র্যাম। পাশাপাশি আমরা আরও একটি ফোন পাচ্ছি, রিয়েলমি C30। ওই ফোনটিরও প্রাইস নির্ধারণ করা হয়েছে 9,999 টাকা। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.51 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে এই ডিসপ্লেটি হচ্ছে HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং আরও থাকছে 270 PPI ডেন্সিটি। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে রেগুলার 60Hz রিফ্রেশের, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। এই ডিসপ্লেটি ইনডোর কন্ডিশনে আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন, তবে ডাইরেক্ট সানলাইটে এই ডিসপ্লেটি ব্যবহার করতে গেলে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন। আর IPS ডিসপ্লে অনুযায়ী ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, তবে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন, তবে একেবারে বেশি না। আর এরকম বাজেট সেগমেন্টে আমাদেরকে প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু HD প্লাসের ডিসপ্লেই প্রোভাইড করছে, তবে সাইজে কোনোটা ছোট কোনোটা বড়, এখানে শুধু পার্থক্য। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে FantasOS 12। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও P22, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি 2.0 GHz-এর Octa-core প্রসেসর। দর্শক বন্ধুরা, এরকম বাজেট সেগমেন্টে ভিভো এরকম চিপসেট দিবে এটাই স্বাভাবিক। আর হিলিও P22 এই চিপসেটকে একেবারে খারাপ বলাও ঠিক হবে না, ডে টু ডে ইউজ করার জন্য এই চিপসেটটি ঠিকই আছে। তবে আপনি যদি গেমিং করার জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে এই চিপসেটকে রিকমেন্ড করা ঠিক হবে না। নর্মাল গেমসগুলো এই ফোনটিতে আপনারা ভালোভাবে খেলতে পারবেন, তবে পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমস খেলতে গেলে এই ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ 100% ফিল করবেন। এবার আসলে আমাদের দেখার বিষয় এরকম বাজেট সেগমেন্টে আমাদেরকে কোন কোন ব্র্যান্ড ভালো প্রসেসর অফার করছে। সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি রিয়েলমি C30। এই ফোনে থাকছে ইউনিসক টাইগার T612 চিপসেট। আর এই চিপসেটের সাথে যদি আমরা মিডিয়াটেক হিলিও P22 ওই চিপসেটের কম্পেয়ার করি, সেক্ষেত্রে রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। টাইগার T612 এই চিপসেটের আন্তত স্কোর 210,000-এর উপরে, অন্যদিকে হিলিও P22 এই চিপসেটের আন্তত স্কোর 96,000 মাত্র, আর T612 এই চিপসেটের সিঙ্গেল স্কোর 349। পাশাপাশি P22 এই চিপসেটের সিঙ্গেল স্কোর 154 মাত্র। তার মানে বুঝতে পারছেন এই 2টি চিপসেটের মধ্যে কোন চিপসেটটি বেশি ভালো হবে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে একটি ক্যামেরা, যা 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর এই সেন্সরটি F2.0 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে শুধুমাত্র LED ফ্ল্যাশ। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা F2.2 অ্যাপারচার। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p শ্যুট করতে পারছেন। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, FM রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকছে মাইক্রো USB 2.0।
তবে আমার মনে হয় এখানে টাইপ সি পোর্ট দিলে একটু বেশি ভালো হতো। আর বাজেট ক্যাটাগরির প্রত্যেকটা ফোনে এখন টাইপ সি পোর্ট দেওয়া বেশি প্রয়োজন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 10W-এর একটি চার্জার। এছাড়াও ওই ফোনটিতে 5W-এর রিভার্স চার্জিংয়ের সাপোর্টও পেয়ে যাচ্ছেন, মানে এই ফোনটি থেকে আপনারা অন্যান্য ফোনকেও চার্জ করতে পারবেন। আর নর্মাল ইউজে এই ফোনটি আপনারা একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন, তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে দিনে 2 বার ওই ফোনটিকে চার্জ করতে হতে পারে। আর এরকম বাজেট সেগমেন্টে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডই আমাদেরকে 5000 mAh ব্যাটারি প্রোভাইড করছে, তবে কিছু ব্র্যান্ড আমাদেরকে 18W চার্জার প্রোভাইড করছে। সো আমার মনে হয় আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে এরকম বাজেট সেগমেন্টে কোন কোন ফোন নেওয়া উচিত। তারপর আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে একটি ভালো ফোন নিতে চান সেক্ষেত্রে আপনারা রিয়েলমি C30 এই ফোনটির দিকে যেতে পারেন। তাছাড়া আপনারা আইটেল ভিশন 5 এই ফোনটির দিকেও যেতে পারেন। ফোনটির 3GB র্যাম 32GB রমের প্রাইস রাখা হয়েছে 9690 টাকা। আর এছাড়া আপনারা স্যামসং অ্যাটম 3 ওই ফোনটির দিকেও যেতে পারেন, ওই ফোনেরও কিন্তু আপনারা 3GB র্যাম পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া যদি আপনার বাজেট আর একটু বেশি হয় সেক্ষেত্রে আপনারা স্যামসং Z47 ওই ফোনটির দিকেও যেতে পারেন, ওই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 4GB র্যাম, পাশাপাশি ইউনিসক T606 চিপসেট এবং আরও থাকছে আইটেল ভিশন 5 প্লাস। এই ফোনে আপনারা 4GB র্যাম পেয়ে যাচ্ছেন, প্রাইস 12690 টাকা। আর এই ফোনে আপনারা 18W চার্জারের পাশাপাশি ইউনিসক T606 চিপসেট পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।